তাওয়াক্কাল তু আলাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার উপরে। যখন আমাদের চেষ্টা এবং ভরসা এই দুটার যখন সংমিশ্রণ হবে, তখনই আসবে আল্লাহ তাআলার নিকট থেকে সাহায্য। রিজিক, এটা খুবই এক আশ্চর্যজনক এক বিষয়। এটা কেন? আল্লাহ তাআলা যে কাকে কখন কোনভাবে কার মাধ্যমে কোন উপায়ে রিজিক দান করবেন, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কেউ জানে না। আপনি চাকরি হারিয়ে ফেলেছেন, রিজিকের অভাবে আছেন, দেখবেন আপনার নিকট কোনো একজন ব্যক্তি এসে আপনাকে কিছু দান করেছে। এর মানে এই না যে ওই ব্যক্তি আপনাকে দান করেছে, আসলে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, তাকে নির্বাচিত করেছেন আপনাকে কিছু দেওয়ার জন্য। ওই ব্যক্তি হচ্ছে শুধুমাত্র মাধ্যম, এছাড়া আর অন্য কোনো কিছুই না। এখন আমাদের সমস্যা হলো কি, যে ধরেন আমি খুব ভালো চাকরি করছি, আমার বিজনেস খুব ভালো চলছে, আমার ইবাদত খুব ভালো চলছে, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, জাকাত দিচ্ছি, হজ করছি, সব কিছুই খুব ভালো চলছে। হঠাৎ করে আমার ব্যবসায় ধস নামলো, এরপর কী হলো, আমি চাকরিও হারিয়ে ফেললাম। তখন আমার নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আমার থেকে হারিয়ে গেল, আমি আর তখন আল্লাহকে চিনলাম না। এরপর আমি শত চেষ্টা করেও আমি একটা ভালো চাকরি এবং আমার ব্যবসার উন্নতি করতে পারলাম না, তখন আমি হতাশ। এরপর আমি কি করলাম, আমি কোনো একজন ব্যক্তির কাছে গেলাম। সে ব্যক্তি আমাকে পরামর্শ দিল যে ভাই, আপনি 10 বার দরুদ শরীফ পাঠ করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, কোরআনের অমুক অমুক আয়াতগুলো তেলাওয়াত করেন। ওই ব্যক্তি আমাকে একটা পরামর্শ দিল, আমিও কি করলাম, এই আয়াতগুলো বা এই আমলগুলো বেশি বেশি করলাম, অনেকবার পড়লাম। কিন্তু এরপরও আমার ভাগ্যের কোনো পরিবর্তন হলো না, আমার চাকরিটা হলো না, ব্যবসাও আমার কোনো উন্নতি হলো না। এখন আর আমি আল্লাহকে চিনি না, আমি মসজিদেও যাই না, আমি রোজাও রাখি না, আমি আল্লাহকে ভুলে গিয়েছি, আমি হতাশ হয়ে গিয়েছি। আসলে কি বিষয়টা এরকমই হওয়ার কথা ছিল? না, বিষয়টা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু আমি এরকমটা কেন হলাম, এর কারণ হলো আমি আল্লাহর গোলাম হতে পারিনি, আমি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারিনি, আমি গোলাম হয়ে গিয়েছি অর্থের, আমি গোলাম হয়ে গিয়েছি কোম্পানির, ব্যবসার, টাকা পয়সার গোলাম হয়ে আমি গিয়েছি। এটা কখনোই উচিত নয়। আমাদের উচিত হলো সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলারই ইবাদত করা। আমার চাকরি থাকলেও আমি নামাজ পড়ব, চাকরি না থাকলেও আমাকে নামাজ পড়তে হবে, আমার ব্যবসায় লাভ লস, উন্নতি, প্রমোশন যা কিছুই হোক না কেন, আমাকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতগুলো করতে হবে। এখন যখন আমাদের চাকরি হারিয়ে যাবে, যখন আমরা ব্যবসায় লস করব, তখন আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় হলো আমরা যেন সর্বোত্তম উপায়ে চেষ্টা করি। অবশ্যই আল্লাহ তাআলার কুরআনুল কারিমের বা দুরুদ শরীফের ফজিলত অবশ্যই রয়েছে, কিন্তু এর মানে এই না যে আপনি 100,000 বার দুরুদ শরীফ পাঠ করবেন, কুরআনের অমুক অমুক আয়াতগুলো তেলাওয়াত করবেন, কিন্তু আপনি কোনো চেষ্টা করবেন না, আর আল্লাহ তাআলা আপনার বাড়ির ছাদের উপরে আকাশ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিবে। বিষয়টা কিন্তু কখনোই এরকম না, আর আল্লাহ তাআলা কখনোই এরকম বলেনও নি। আল্লাহ তাআলা যারাই চেষ্টা করবে তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আমরা তো অবশ্যই জানি যে বিল গেটস, মার্ক জুকারবার্গ, তারপর ইলন মাস্ককেও কিন্তু আল্লাহ তাআলা রিজিক দান করেন। তারা কি মুসলিম? না, তারা কিন্তু মুসলিম নয়। আমরা মুসলিম, আমাদের প্রায়োরিটি বেশি, আমাদের গুরুত্ব বেশি, আমাদের মর্যাদাও আল্লাহ তাআলার নিকট অনেক বেশি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। আমাদেরকে আরও মনে রাখতে হবে যে সেই সুদূর অ্যান্টার্কটিকায় আল্লাহ তাআলা পেঙ্গুইন এবং সাদা ভাল্লুকদেরকেও কিন্তু আল্লাহ তাআলা রিজিক দান করেন। আমরা কি তাদেরকে খাবার দিয়ে আসি দৈনন্দিন, বা প্রতিদিন কি তাদেরকে আমরা খাবার দিয়ে আসি প্রতি বেলায় গিয়ে? না, আমাদের মধ্যে তো এরকম অনেকেই আছে যে আমরা কখনোই পেঙ্গুইন সরাসরি দেখিনি, সাদা ভাল্লুককে দেখিনি। সেই সুদূর আফ্রিকায় আমাজন মহাবনে যে সমস্ত জীবজন্তু রয়েছে, পোকামাকড় রয়েছে, মানুষ রয়েছে, প্রাণী রয়েছে, তাদেরকে কে রিজিক দান করেন? তাদেরকে আল্লাহ তাআলাই রিজিক দান করেন, অর্থাৎ তিনি হচ্ছেন আর রাজ্জাক, তিনি রিজিকের ফয়সালা করেন, তিনি পথ হারাকে পথের দিশা দেন, তিনি রিজিক হারাকে রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে অবশ্যই শুধুমাত্র চেষ্টা করতে হবে এবং তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার উপরে। আমরা তাওয়াক্কুল তো করি পীর দরবেশ, তারপর হচ্ছে কোম্পানির সিইও, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দালানের উপরে। আসলে তাদের উপর ভরসা করা উচিত নয়, ভরসা করতে হবে তাওয়াক্কাল তু আলাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার উপরে। যখন আমাদের চেষ্টা এবং ভরসা এই দুটার যখন সংমিশ্রণ হবে, তখনই আসবে আল্লাহ তাআলার নিকট থেকে সাহায্য। এরপর যে সমস্ত পাখিরা
সকালবেলা খালি পেটে বের হয়, এরা কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করে। আর এরা আল্লাহ তাআলার উপর ভরসা করে বলেই আল্লাহ তাআলা তাদেরকে সন্ধ্যার সময় আবার ভরা পেটে তাদের বাসায় ফেরত পাঠান। এখন এই পাখিদের রব যিনি, আমাদের রবও তো তিনি, তাই না? আমাদের রব তো আর অন্য কেউ নয়। তাহলে তিনিই আমাদেরকে রিজিক দান করবেন। আমাদের শুধুমাত্র প্রয়োজন তাওয়াক্কালতু আলাল্লাহ।